পিএসএল এর পর এবার আইপিএল এর নিলামে ছয় বাংলাদেশি। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ে বাংলাদেশের সমর্থকরা আনন্দ উল্লাস করে বেরিয়েছে। এতে করে খেপে ওঠে ভারতের সমর্থকরা। পক্ষে বিপক্ষে চলে যুক্তিতর্কের খেলা। শেষ পর্যন্ত ভারতীয় সমর্থকদের পক্ষ থেকে দাবি তোলা হয় টাইগার ক্রিকেটারদের যাতে আইপিএলে না নেওয়া হয়, কিন্তু তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। চলতি মাসের দুবাইতে হতে যাওয়া আইপিএল এর নিলামের জন্য ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের 1166 জন ক্রিকেটার নাম লিখিয়েছেন, যেখানে বাংলাদেশের 6 জন ক্রিকেটার রয়েছেন। তবে সেই 6 ক্রিকেটারের তালিকার নাম নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাসের। আইপিএল এর নিলামে নাম লেখানো 6 টাইগার ক্রিকেটার হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।